হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে। গুনগুন হঠাৎই রাত্রিবেলা তার স্বপ্নে ড্যাডিকে দেখছে। তার ড্যাডি বলছে যে, সৌজন্যকে বিয়ে করে তুমি অনেক অভিযোগ করেছো আমার কাছে, আর কখনো তুমি তোমার বরকে নিয়ে এতটা অভিযোগ করার সুযোগ পাবে না গুনগুন। এত ভালো পরিবারে তোমার একটা বিয়ে দিয়েছি আমি। সেটা দেখেই মাঝরাতে গুনগুনের ঘুম ভেঙে যায়। গুনগুন খাটে উঠে বসে কান্না করছে আর ভাবছে যে, ড্যাডি, তোমাকে নিয়ে আমি সারা দিন ভাবনা চিন্তা করছি, অথচ চোখের সামনে তোমাকে দেখতে পাচ্ছি না। আমার যে কতটা কষ্ট হচ্ছে তুমি সেটা বুঝতে পারছো? তোমাকে ছেড়ে কখনো আমাকে বাঁচতে হবে এগুলো আমি ভাবিনি। আজকে সত্যি তোমার না থাকাটা আমাকে যে কতটা কাঁদাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সৌজন্য হঠাৎই ঘুম ভেঙে যায়। দেখতে পারে গুনগুন বসে কান্না করছে। কি হয়েছে? তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? তাহলে এইভাবে কেন কান্নাকাটি করছো? দেখো গুনগুন, তুমি যদি এই বাড়িতে ভালো না থাকো তাহলে তুমি বিদেশে চলে যেতে চাইলে সেখানে চলে যেতে পারো। কি করে যাব আমি? আমার পাসপোর্টটাও তো হারিয়ে গেছে, সেটার জন্য আমি থানায় ডায়েরি করেছি, কিন্তু কোনো কিছুই হলো না। এখন যদি পাসপোর্টটা পেয়ে যেতাম তাহলে হয়তো যাওয়ার কথা ভাবনা চিন্তা করতাম। তুমি যদি যেতে চাও আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি, তুমি একদম চিন্তা করো না। তুমি এই বাড়িতেই থাকবে, অথচ রাত্রিবেলা এইভাবে কান্নাকাটি করবে, নিজের মনের শান্তিটুকু তুমি পাবে না, সেটা তো হতে পারে না। তুমি কি স্বপ্নে তোমার ড্যাডিকে দেখেছো? গুনগুন কোনো কথাই বলে না। সৌজন্য বিছানা থেকে উঠে গিয়ে তার ড্রয়ার থেকে পাসপোর্টটা বের করে এনে গুনগুনের হাতে তুলে দেয়। এটা তুমি কোথায় পেলে? আগে কেন বলোনি পাসপোর্টের কথাটা আমাকে? মা তো এখন চলে গেছে, আমি একলা কী করে যাব? তুমি চাইলে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এই পাসপোর্টটা তোমার কাছে কী করে এলো? এটা আমরা চুরি করেছি, বলতে পারো রূপাঞ্জন এই পাসপোর্টটা নিয়ে চলে এসেছে। হ্যাঁ, ইন্টেনশনটা খারাপ ছিল না ঠিকই, তুমি চাইলে পুলিশের কাছে রূপাঞ্জন এবং আমাদের পরিবারের নামে ডায়েরি করতে পারো। আমরা তোমাকে ছেড়ে বাঁচতে পারতাম না গুনগুন, তাই আমরা কোনোভাবেই চাইনি তুমি চলে যাও। সেই যাওয়াটা আটকাতেই আমরা কিন্তু চেষ্টা করে গেছি। এতে যদি তুমি খারাপ মনে করো করতেই পারো, তবে আমাদের উদ্দেশ্য খারাপ ছিল না। তার মানে মা ঠিকই বলেছে, তোমরাই এই কাজগুলো করেছো। আমার পাসপোর্টটা রূপাঞ্জন দা এইভাবে চুরি করে আনলো আমার যাওয়া আটকাতে? দেখো, তোমার মা কি বলেছে না বলেছে আমি জানি না, তবে আমি এতটুকু জানি যে তার কথাগুলো হয়তো সঠিক নয়, কিন্তু কোনো কারণবশত ঘটনাচক্রে এই পাসপোর্ট চুরির বিষয়টা রূপাঞ্জন করে বসেছে। এটা মিলে গেছে, তার মানে এটা নয় যে আমরা খুব খারাপ মানুষ। তুমি আমাকে একদম গায়ে হাত দেবে না, বুঝতে পেরেছো? আমার ড্যাডি চলে গেছে, আমি সেই দুঃখটা কোনোভাবেই ভুলতে পারছি না। আর আমি চাই যে এই কলকাতা শহর ছেড়ে এখন আমেরিকায় চলে যেতে, সেখানে গিয়ে কিছুদিন থেকে আসতে। ঠিক আছে, আমি তো বললাম আমি যখন কথা দিয়েছি আমি সমস্ত কথা রাখব। আমি তোমাকে বললাম আমি পৌঁছে দিয়ে আসব, তোমাকে প্রয়োজন নেই সৌজন্য। আমি নিজেই চলে যেতে এতটুকু বাচ্চাকে নিয়ে পারবো না ঠিকই, রূপাঞ্জন দা আমাকে পৌঁছে দিয়ে আসবে। আর তুমি নিজের কাজকর্ম ফেলে এইভাবে আমাকে পৌঁছে দিতে গেলে দু তিন দিন ওখানে গিয়ে বিশ্রাম করতে হবে, তারপরে তো ফিরে আসবে, কারণ আমেরিকাটা এখান থেকে অনেক দূরে। শুধু গেলাম আর চলে আসলাম সেটা তো হতে পারে না। দেখো, জীবনে মানুষ বাঁচার তাগিদে অনেক কিছুই করে, যেগুলো করতে হয়, আর সেটা তো তুমি মানবে। আর সেগুলো করতে গিয়েই মানুষকে নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়। আমিও না হয় সেরকমটাই করলাম। এখন তুমি আমাকে পৌঁছেও দিতে দেবে না? আমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না আমার কী করা উচিত। আমি ড্যাডিকে কোনোভাবেই ভুলে যেতে পারছি না। দেখো গুনগুন, কান্নাকাটি করো না। তুমি তোমার ড্যাডিকে কেনই বা ভুলে যেতে যাবে? তোমার ড্যাডি তোমার জীবনের সব থেকে বড় আইডল। তোমার ড্যাডিকে তুমি কতটা ভালোবেসেছো সেটা কিন্তু আমি জানি। আর তোমাকে যদি কেউ সব থেকে বেশি তোমার ড্যাডির পরে ভালোবেসে থাকে সেটা আমি বেসেছি, অন্য কেউ সেটা বাঁচতে পারবে না। তাই তুমি বিদেশে যাবে, তোমাকে একটাই কথা বলবো, তোমার মায়ের সাথে এরকম ঝগড়া ঝামেলা তুমি করবে না, কারণ সেখানে তোমাকে দেখার মতো ওই একটা মানুষই থাকবে, আর কেউ থাকবে না। এতটুকু বাচ্চাকে নিয়ে তুমি যাবে, তাই দুজনে সাবধানে থাকবে, এটাই হচ্ছে আমার সব থেকে বড় কথা। আমি জানি না ওখানে গিয়েও আমার ভালো লাগবে কি না, তবে কিছুদিনের জন্য আমি আমেরিকা যেতে চাই, সেখানে থাকতে চাই এবং দেখতে চাই যে আমার জীবনে কি ঘটে। তারপরে না হয় আমি সব কিছু থেকে বেরিয়ে আসবো, আবারও প্রয়োজন হলে এই বাড়িতে আমি আসতে পারবো। ঠিক আছে, আমি তোমার সমস্ত শর্তে রাজি এবং সমস্ত কথা তুমি যেগুলো বললে সেগুলো আমি মানছি। তুমি একদম চিন্তা করো না, আমেরিকার ভিসা পেতে হয়তো একটু সময় লাগে, কিন্তু এতটাও সময় লাগবে না, হয়তো তিন চারটে দিন তুমি আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেব। তুমি একদম চিন্তা করো না, এইভাবে কান্নাকাটি করো না। দেখো, আমাদের জীবনে এখন ঈশান চলে এসেছে, মা হয়ে তোমার সন্তানকে আগলে রাখার কথা। একটা সন্তান মায়ের আশ্রয়েই বড় হয়ে ওঠে, ধীরে ধীরে তাদের নতুন জীবন শুরু হয়, আর এই সময় মাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তা না হলে তুমি তোমার সন্তানকে কী করে নতুন জীবন দেবে? কী করে তোমার সন্তানের নতুন করে ভবিষ্যৎ গড়বে বলো?
তাই তোমাকে আমি বলছি। তোমার ভালো থাকার জন্য আমি তোমাকে এতটা ভালোবাসি, বিশ্বাস করি যে তুমি যদি আমেরিকাতে গিয়েও থাকো আমি কখনো তোমাকে অবিশ্বাস করব না। তুমি যখন ইচ্ছে ফিরে আসবে আমি তোমাকে গ্রহণ করে নেব গুনগুন, এত সহজে আমার ভালোবাসা ঠুনকো নয়। আর আমি জানি যে তুমিও আমাকে যথেষ্ট ভালোবাসো, কখনোই তুমি এমন কোনো অন্যায় কাজ করতেই পারো না আমেরিকায় গিয়ে থাকার পরেও যে আমার কাছে আর ফিরে আসতে পারবে না, বুঝতে পেরেছো? সৌজন্যের কথা শুনে গুনগুন অবাক হয়ে যায়। গুনগুন বলে, কি ব্যাপার, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? সেসব কিছু না হয় তুমি বাদ দাও, আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি ভালো থাকার চিন্তা করো। সেটাই তো, আমি তো তোমার জীবন আর ফুল হয়ে উঠতে পারলাম না, আমি তোমার জীবনে শুধু কাটাই হয়ে গেলাম, তাই না হয় আমি সরে যাচ্ছি, তোমার আফসোস হবে কেন? তুমি তো ভালোই থাকবে, তাই না? দেখো তুমি এইসব কিছু কী করে বুঝবে যে ফুল তুমি আমার জীবনে নাকি কাটা? তোমার তো সেই বুদ্ধিই নেই। আমি জানি যে তোমার মায়ের সাথে তোমার বনিমানা খুব কম হয়, তাই বলে ওই বিদেশ বিভুরে তুমি কিন্তু তোমার মায়ের সাথে ঝামেলা করতে যেও না, তাহলে ওখানে ফেঁসে যাবে। কারণ এই সমস্ত কথা তুমি আমাকে কেন বলছো? ওই দেশে তোমার পরিচিত কেউ নেই, তুমি এটা ইন্ডিয়া পাওনি যে মানুষ তোমাকে হেল্প করবে, ওখানে বিপদে পড়লে কেউ হেল্প করতে আসবে না কিন্তু, তাই তোমার নিজের মতো করে নিজের এবং নিজের সন্তানের খেয়াল রাখতে হবে, সেটা মাথায় রাখবে নিশ্চয়ই। আর তোমার মা কি বলেছে কি বললো সেই সব কিছু নিয়ে ভাববে না। আমি বুঝতে পারছি না ওখানে গিয়ে আমি কি করে থাকবো, মা যদি আমাকে বামে চলতে বলে আমি ডানে চলি, মায়ের কথাবার্তা আমার ভালো লাগে না, কোনো কিছুতে আমাদের ম্যাচিং নেই। তারপরেও উনি তোমার মা গুনগুন, সেটা তোমাকে বুঝতে হবে, 10 মাস গর্ভে রেখে উনি তোমাকে জন্ম দিয়েছে, সেক্ষেত্রে তুমি তোমার মাকে অস্বীকার করতে পারবে না, মা যেমনই হোক না কেন, তিনি তোমার ক্ষতি করবে সেটা তো আর সম্ভব নয়, সবসময় মা হয়ে সন্তানের ভালোটাই নিশ্চয় চিন্তা করবে। তুমি জানো না আমার মাকে কীরকম মানুষ, সে যে কী করবে আমি নিজেও জানি না, তাই তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো, আমি বিদেশে গিয়ে দেখতে চাই যে আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে পারি কি না, আমি তোমাকে হেল্প করব। দেখো তুমি যদি এই সব কিছু থেকে বেরিয়ে আসতে না পারো তাহলে কিন্তু আমাদের সন্তানকেও মানুষ করতে পারবে না, আমরা এখন আর একলা নেই গুনগুন, তোমাকে সুস্থ ভালো থেকে আমাদের সন্তানকে রক্ষা করতে হবে, সেটা তুমি মাথায় রেখেই বিদেশে যাও, আমি তোমাকে কখনো আটকাবো না, আমি যেহেতু কথা দিয়েছি পরিবারের সবাই যেহেতু তোমাকে ভালোবাসে তোমাকে ছেড়ে থাকতে পারবে না, তারাও চেষ্টা করেছিল যাতে তুমি এই বাড়িতে থাকো, কিন্তু তুমি যখন যেতে চাইছো কেউ আটকাবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। গুনগুনের এই কঠিন শর্তের মুখে সৌজন্য নিজেকে কী করে আর রক্ষা করতে পারত, কারণ সৌজন্য তো জানে গুনগুন চলে গেলে তার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে, তার জীবনে যা সুখ আনন্দ ছিল সব কিছুই গুনগুন এবং তার সন্তানকে ছেড়ে। তোমার ঈশানকে ছেড়ে থাকতে কষ্ট হবে না, সেটা জেনে আর কী বা করবে তুমি? হ্যাঁ, আমাকে আমার যতটা কষ্ট সহ্য করার ক্ষমতা ঈশ্বর দিয়েছে তোমাকে দেয়নি, আমি চাই তোমার কষ্টগুলো কমুক, সবাইকে তো আর সব রকম করে ঈশ্বর তৈরি করেন না, তাই আমি সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি, সব রকম পরিস্থিতিতে আমি কষ্ট সহ্য করে নিতে পারবো, কিন্তু তুমি পারবে না গুনগুন। ঈশানকে ছেড়ে আমার থাকতে যতটা না কষ্ট হবে তার থেকেও বেশি ঈশানের মাকে ছেড়ে থাকতে কষ্ট হবে, তুমি সেটা কবে বুঝবে বলো তো? সবার আগে তুমি আমার জীবনে জরুরি গুনগুন, তারপরে আমার সন্তান, সেও আমার জীবনের একটা অংশ হলেও তোমার পরে কিন্তু তার অবস্থান, সেটা তোমাকে বুঝতে হবে। তোমাকে বলে বলে তো আর আমি কিছু বোঝাতে পারবো না বলো, হয়তোবা তুমি আমার জীবন থেকে চলে গেলে যতটা আমার দুঃখ হবে ততটাই কিন্তু তোমার নাও হতে পারে, মানুষের জীবনটাই এরকম, তাই বলছি তোমার প্রতি আমার শুভকামনা সবসময় থাকবে, তুমি এরকম করে কান্নাকাটি করো না মাঝরাত্রে, তোমাকে যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দিতে চাইলাম তো, তুমি আমাকে সবসময় বিশ্বাস করতে পারো, তোমার ড্যাডির পরে আমি তোমাকে ভালোবাসি, কখনো ক্ষতি করব না, তোমার সবসময় পাশে থেকে তোমাকে আগলানোর চেষ্টা করেছি আর এখনও করে যাব। কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সৌজন্য গুনগুন এক ঘরে রাত্রি যাপন, দুঃখ কষ্ট একে অপরের ভাগ করে নিল। মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে এবং চলেও যায় সময়ের সাথে সাথে, সৌজন্য সেটা বুঝতে পারছে যে গুনগুনের কিছুটা সময় চাই, গুনগুন এই কলকাতায় থেকে তার ড্যাডিকে ভুলতে পারছে না, আবার বিদেশ বিভুরে গেলেও ভুলতে পারবে না সেটা সৌজন্য জানে, কিন্তু গুনগুনের মা যে স্বার্থপর, সৌজন্যের মনে এটাও ভয় রয়েছে যে গুনগুনের কোনো ক্ষতি না করে দেয় এবং গুনগুনের ড্যাডির সমস্ত প্রপার্টি সম্পত্তি সব কিছু উইল তো গুনগুনের নামে, সেখানে গুনগুনের কাছে সব কিছু হাতিয়ে নিয়ে লিখে নিয়ে বাচ্চাটাকে দিয়ে গুনগুনকে ছুঁড়ে না ফেলে দেয়, তখন বিদেশ বিভুরে গুনগুন কি করবে, কিভাবে ফিরবে কলকাতায়, এই সব চিন্তা সৌজন্যর মনে সবসময় থাকবে, কারণ সৌজন্য তো গুনগুনের মাকে খুব ভালো করে চেনে আর গুনগুনের মা পারে না এমন কোনো কাজও নেই, তাই এই সব কিছু ভেবেই সৌজন্যর একটু দুশ্চিন্তা হচ্ছে, তাই গুনগুনকে বোঝায় যে ওখানে গিয়ে মায়ের সাথে ঝগড়া করতে না, মাই একমাত্র উপলক্ষ যে গুনগুনকে দেখে রাখবে, তাই নিজের সন্তান এবং নিজের খেয়াল রাখতে,
বিদেশে কেউ কাউকে সাহায্য করবে না, কেউ সাহায্য করার লোকও পাবে না, তাই গুনগুনের ওখানে গিয়ে আরও বেশি কষ্ট হবে। তখন বুঝতে পারবে যে আসলে সৌজন্য এবং তার পরিবারের মানুষগুলো গুনগুনকে কতটাই না ভালোবেসেছে, কতভাবে আগলে রেখেছে যেটা গুনগুন এখানে পাবে না। তখন হয়তো ছুটে আসতে চাইলেও গুনগুনের জীবনে এমন কিছু সমস্যা বা দূরত্ব তৈরি হবে সৌজন্যর কাছে আসতেই পারবে না, সেই সব বিষয়ে গুনগুন এখনও ভাবতে পারছে না। গুনগুন মনের দুঃখ কষ্ট ভুলতে এবার যাচ্ছে আমেরিকায়, যে শর্তে সৌজন্য রাজি হয়ে গেছে। এর পরে কী ঘটবে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।